एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो सकाल सकाल उठे पड़े और सकाल सकाल मैं आकाशे मुखटा एकदम हाड़ी हो जाए। तो आज के काछाची करब, ऐले के स्नान करब, तार आगे बिस्टि शुरू हो गए। तो कत किचू भिजिए तो तुम्हारे साथ सबटाई शेयर करब। तो देखते थको, ब्लगटा एकदम स्किप करबें, भलो लगले अवश्य लाइक कमेंट कर, अनेक अनेक भलो लगले सबसक्राइब कर, शेयर कर और हमार चैनल बेल आइकनटी प्रेस कर दे। तो चलो शुरू करा जाक आजकेर काज। तो ये चौकी थे सब नामिए दिए, पुरो परिष्कार कर दिए, बालिशेर वार्म सब खुले रेखे। और देखो कत भिजानो मैं एतगुलो सब काचते हैं। तो केचे टेचे एक बारे चान करे घरे आसब। तो ये स्नान दान हो गए, एखन जाच्छी पुजो दीते। तो देखो तो एखन ये जाच्छी पुजो दीते। तो चलो कतटा शेयर करते पारबो जानो। तो छेले के तो नेওয়া যাবে না। তো এই যে আমি আর বর্মশাই দুজনে মিলে যাচ্ছি পূজো দিতে। তো এই যে মন্দিরে চলে এসেছি, শীতলা মার পূজো দেব। তো এগুলো হলে শীতলা ঠাকুরেরই পূজো দিতে হয়। তো পূজো টুজো দিয়ে বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো এবার ছেলেকে স্নান ধান করালাম, করিয়ে এই যে এগুলো হলে ফলি মাছের ঝোল দিয়ে ভাত খেতে হয়। ফলি মাছ খাওয়া বলে খুবই ভালো উপকার। तो ये आज के आर पेस्ट करते हैं, तो आज के ठाकुर ठाकुर को खेये निच्छे। और फलि माछे एत काटा तो खावानो जाए ना, सेजन्य आमी आबार एकटु डिम निये निएछिलाम। माछटा एकटु खुटे दिएछि आर डिम दिए खावाच्छि। के एटा? एटा के? की खाच्छो? की खाच्छो? चकलेट कैडबेरी बिस्कुट। कैडबेरी बिस्कुट खाच्छो? तोमार शरीर एखन भालो होयेछे? শম্ভুর গান হচ্ছে। চোখ নেই তো সবকিছু কমপ্লিট। বিছানা চাদর ঠাদর এখন পাতলাম, পেতে এখন রেস্ট নিচ্ছি। আর অনেকদিন পর সিঁদুরটা পরে কি ভালো লাগছে, শান্তি লাগছে মনে। সিঁদুরটা না পরতে পারলে ভালো লাগে না, যতই অল্প পরি আর বেশি পরি না কেন, একটা সিঁদুর না পরতে পারলে ভালোই লাগে না। তো খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, আর রিতেরও হয়ে গেছে। এখন আমরা কি করব, শুয়ে থাকবো, রেস্ট এখন আমাদের, তাই তো? আর আজকে তো রবিবার, আর আজকে আমাদের বারোয়ারিতে পিকনিক আছে রাত্রিবেলা, তো সেখানেই যাব। তো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি করি আর না করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি, সব কিছুই দেখাই। কিন্তু তাও লোকে বলে যে মানে আমার তো ডেইলি ব্লগ দেখোই তোমরা, সব কিছুই তোমরা জানতে পারো, আমি কি করছি, কি খাচ্ছি, কি হয়েছে, কি কিনেছি, কোথায় গেছি, সবই তোমাদের সবই তোমাদের দেখাই, সবই তোমরা দেখতে পারো। তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ আছে যে এমন রিয়্যাক্ট করে বলার মতো না, ফোন এত লজেন্স খায় না, পেয়ে ইয়ে হয়ে যাবে। তো তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ বলে যায় আমি নাকি কি বলবো তোমাদের, যে আমি খারাপ পথে চলে যাচ্ছি, আমার নাকি আরও একটা সম্পর্ক তৈরি হচ্ছে কারোর সাথে। মানে কি বলবো, মানুষের এত নেচার খারাপ যে মানে একটা মানুষকে মানে কতক্ষণ একটা বাজে মানে বাজে করে দেবে সেই মানে কি মন্তব্য, আমি কিছু বলতেই পারছি না কি বলবো। মানে আমি হচ্ছে সারাদিন হচ্ছে ভিডিও করি, সারাদিন ফোন নিয়ে থাকি, আর এগুলো আমার ভালো লাগে, তার জন্য কি আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে? ফোন তো সবাই ঘাটতে পারে, সবাই ভিডিও করতে পারে, তাতে তাতে কি এমন যায় আসে আমি সেটাই বুঝতে পারছি না। মানে এমন এমন মানুষ আছে যে মানে লোকের নামে বাজে মন্তব্য করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। আমি ভিডিও করলেই কি আমি অন্য কারোর সাথে আমার সম্পর্ক হয়ে যাবে বা কিছু, মানে কিছুই বলার নেই এদেরকে, কি বলবো, মানে কিছুই না, নিজের মানসিকতাটাই নষ্ট হয়ে যায়, আর কিছুই হয় না। তো যাই হোক, এইসব মানুষের থেকে দূরেই থাকা ভালো। আর হ্যাঁ, এমনও মানুষ আছে যে আমার ভিডিওটা তারা দেখছো, তারাই এই মন্তব্যগুলো করেছো, তো তাদেরকে জানাই এই সব মন্তব্য করো না। আমাকে জাজ করার, আমাকে কেন বলছি, কাউকে জাজ করার আগে নিজের ক্যারেক্টারটা দেখে নাও যে তুমি কীরকম মানুষ, তারপরে লোককে জাজ করতে আসবে। আর কিছু বলার নেই,
দেখে থাকো, যদি তোমার গায়ে লেগে থাকে কথাটা তাহলে তোমাকেই বলছি, আমি কাউর নাম নিচ্ছি না। তোমার তুমি নিজের ক্যারেক্টারটা দেখবে, তারপরে লোকের ক্যারেক্টার দেখতে আসবে, তার আগে কাউর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, এইটুখানি বলার ছিল। তো যাই হোক, এখন ওর আম্মা সেই রস করে দিয়েছে, বেদানার রস, আমার ওপর ওটা খাওয়াবো। আর আজকে থেকে একটু ভাত ভাত খেতে পাচ্ছে, আমার হচ্ছে পেস্ট করে খাওয়াতে হচ্ছে না, দেখতেই পারলে তো। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। খেয়েছিস? নাক টেপ, শেষ হয়নি, শেষ হয়নি তো এখনো, তাড়াতাড়ি আরেকবার নাক টিপে খেয়ে নে, পড়ে যাবে। আর একবার 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 বলছি, খেয়ে না, বেদানার রস খেতে হয়, রক্ত হয় শরীরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, আর নাহলে ইন্ডিয়ান আর্মি আর হতে পারবি না কখনো, ধর তাড়াতাড়ি, নাহলে আমি আজকে একটা ভেবেছি একটা পতাকা কিনে দেবো, ইন্ডিয়ানের পতাকা, নে তাড়াতাড়ি নে, আর একটা টুপি কিনে দেবো, নে, সামনে 15ই আগস্ট না, তাড়াতাড়ি ধর। হ্যাঁ, পুলিশের জামা, আর একটা নতুন জামা কিনে দেবো, বন্ধু কালা জামা, তাড়াতাড়ি। হ্যাঁ, ওয়াও, তাড়াতাড়ি নাক টিপে খেয়ে নাও। আচ্ছা, আগে নাক বন্ধ করে খেয়ে নাও, হাতটা ওটা এদিকে, আমি নাক টিপে দিচ্ছি, তুই আগে মুখে ধর, নে খা, খেয়ে নে, পুরোটা খেয়ে নে, তুই আগে খা, নিজে নিজে নাক টেপ আর নিজে নিজে খা, নাইলে পারা যায় না, খেয়ে তেমন নাক টেপ। আর আছে কই টক দেখি, আর একটুখানি আছে, খেয়ে নে। আচ্ছা ফ্রেন্ডস, গুড ইভিনিং, তো রেডি হয়ে গেছি, বলেছিলাম শিবতলায় পিকনিক আছে তো সেখানে যাব। তার আগেই একটা দুঃসংবাদ চলে এসছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা মাকে ফোন করেছিলাম, ফোন করে মা বললো যে শরীরটা একটু খারাপ লাগছে, তারপর মায়ের সাথে আর কথা হয়নি। দুপুরবেলা শুনলাম যে মায়ের খুব পেটে ব্যথা, আমাদের ওখানে তাহিরপুরে যে হসপিটালে গেছিলো, ইঞ্জেকশন নিয়েছে, তো তাও ঠিক হয়নি, তো মাকে তারপরে আবার রেফার করে দিয়েছে রানাঘাট আনুলিয়া হসপিটালে, তো মা সেখানেই আছে। তো আমার যেরকম গল ব্লাডারে স্টোন হয়েছিল, মায়েরও স্টোন হয়েছিল, তো আমার তো একটা হয়েছিল আর মায়ের 32টা হয়েছিল, তো পিত্তথলিটা পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে, মানে গল ব্লাডার যেটা সেটা পুরো কেটে বাদ দেওয়া হয়েছে। আর মায়ের হচ্ছে কিডনিতেও পাথর ছিল, তো বলেছিল যে এটা ওষুধের দ্বারা বেরিয়ে যাবে, মানে বাথরুমের সাহায্যে। তো এটা হচ্ছে অনেক দিনের ঘটনা, তখন আমরা ছোটো ছোটো ছিলাম, তো মা ভেবেছে হয়তো বেরিয়ে গেছে, তারপরে আর আলট্রাসোনোগ্রাফি করা হয়নি। তো এখন আবার সেটা আবার ব্যথা হচ্ছে, মানে পাথরটা এখনও রয়ে গেছে, তো এতদিন কোনো ব্যথা হয়নি, এখন হঠাৎ করে আবার ব্যথা উঠেছে, তো USG করা হয়েছে, তো কিডনিরই, মানে কিডনির যে পাথর সেটাই ধরা পড়েছে। তো আমি হয়তো কালকে যেতে পারি হসপিটালে মায়ের সাথে দেখা করতে, তো তোমাদের একটু বলে রাখলাম, মানে আমার একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। প্রথমে আমার ছেলের এই অবস্থা হলো পক্স, তারপরে আজকে পুজো টুজো দিলাম, স্নান থান করে উঠালাম, এখন মায়ের এই খবর, মানে আমার দুঃসংবাদ আর আমার থেকে পিছু ছাড়ছে না, আর কি বলবো। তো মন মেজাজ একদমই ভালো নেই, যতই ছোট বিষয় হোক কিন্তু মা তো খুব কষ্ট লাগছে, তো আর এখানেও যেতে হবে, তাই বলে ভেবো না যে মা হসপিটালে ভর্তি আর আমি এখন পিকনিকে যাচ্ছি, তো এখানে যেতেই হবে, কিছু করার নেই। তো মনের মধ্যে একটা টেনশন রয়ে গেল আর কিছুই না, তো সবার সাথে একটু থাকলে হয়তো আমার টেনশনটা দূর হবে। আর আমি শোনার পর থেকেই জানো তো, মানে গেম খেলে যাচ্ছি, ফোন দেখে যাচ্ছি, কারণ আমি যদি এইসব কোনো খবর শুনি তারপর থেকে আমার একটা প্যানিক অ্যাটাক মানে শুরু হয়ে যায়, মাথার মধ্যে বিভিন্ন ধরনের টেনশন, চিন্তা, মানে বাজে বাজে চিন্তা চলে আসে, সেই জন্য নিজেকে আমি ব্যস্ত রাখি, তার জন্যই আমার এখানে যাওয়া, তাছাড়া আর কোনো কারণই নেই। তো ঠিক আছে, চলো গিয়ে তোমাদের সাথে যদি কিছু পারি শেয়ার করব, যদি কোনো আনন্দ করতে পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো যাওয়া যাক। তো এই যে এখানে গিনি খেতে বসে পড়েছে, আর সমস্ত বাচ্চারাও খেতে বসে পড়েছে, আর আদ্রিতকে নেইনি, কারণ এখনও গায়ে কিছু কিছু আছে, সেই জন্য ওকে নিয়ে যাইনি। আর ও এখানে আসলেও সুস্থও থাকবে না, মারামারি দৌড়াদৌড়ি করবে, আবার কোথা থেকে পড়ে যাবে, এই আমার ভয়, সেই জন্য ওকে নেইনি। আর এখানে হচ্ছে এই যে হলুদ শাড়ি পরা পিঙ্কি কাকিমা, ওনার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে উনি সবাইকে
একটা পিকনিকের মতন সবাইকে খাইয়েছে। তো এবার সবাই মিলে পয়সা তুলে ওনাকে একটা বিছানার চাদর গিফট করা হয়েছে। তো খুব মজা হয় এখানে আসলে, পরে মনটাও খুব হ্যাপি হয়ে যায়। আর এই যে ভাত খেতে বসেছি, তো আজকের মেনুতে ছিল ডাল, চিপস, মাংস, ব্যাস এই খাবার। তো হচ্ছে এই যে সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। সো ফ্রেন্ডস, তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাকে ফোন করেছিলাম, মা এখন সুস্থ আছে, হয়তো কালকে ছুটি দিয়ে দেবে। আর ছেলে ওই যে এখনো ঘুমায়নি, কার্টুন দেখছে। এখন বাজে তোমার 11টা। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অনেক অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর বেল আইকনটিও প্রেস করে দেবে। তো টাটা, গুড নাইট।